অনেক বিষাক্ত সাপের কামড় মনে হচ্ছে তো কোথায় গিয়ে কি করেছো বেঁধে রাখছো ঠিক মতো বাধা হয়নি তো বিষাক্ত সাপের সাপের কামড়ে এরকম বিভিন্ন থাকে বুঝছো অনেক তাড়াতাড়ি করে এখানে দুইটা আর আছে দুইটা মাথা দিয়ে রক্তনালী উপরে চলে গেছে এদিকে বিষ চলে যেতে পারে উপরে উপরে একটি হাড় আছে তো ওটাকে হিউমারাস বলে ওই হিউমারাসে চার দিকে মাছ চলে ভেতর দিলে ব্লাডার যেতে পারবে না তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাও তারপরে এনজি ম্যাডাম ইঞ্জেকশন দিয়ে দিবে ভালো হয়ে যাবে না 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 কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি কি করছো এখানে অনেক বড় কামড় দেখা যাচ্ছে ও আচ্ছা চিন্তা করার কারণে না কি করছো তোমরা ব্যাপারে না না আসলে এটা হয়েছে কি কাপড় আসছে দেখো না কামড়ের দাগ কিরকম এরকম একটা মালার মতো করে আছে এটা চিন্তা কোনো কারণ নাই ওই কোনো বিষাক্ত সাপে ছিল এটা নন পয়জনাস স্নেক কিন্তু বাচ্চা খুলে গেল কিন্তু বাচ্চা দরকার নেই এটাকে জাস্ট অ্যান্টিসেপ্টিক একটা ক্রিম বা লোশন একটা কিছু দিলেই হবে আর কিছু করতে হবে হাসপাতালে যেতে হবে না না প্রয়োজন নেই হাসপাতালে দেখেছিস ঠিক বলেছিলাম না তো টেনশন করিস না ঠিক আছে ডোন্ট ওয়ারি আচ্ছা তাহলে আমরা এই দুই ধরনের সাপের কামড় থেকে আমরা কী শিখলাম আমরা ভিডিওতে দেখেছি প্রথম সাপের কামড়টিতে দুটো ফোঁটা ছিল এমনও হতে পারে দুটো দাগ দুটো ফোঁটা বা দুটো দাগ থাকলে বুঝে নিব সেটা হচ্ছে পয়জনাস স্নেকের একটা অ্যাকশন ছিল তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ফার্স্ট এইডের ব্যাপার আছে সেটা হাতে বাঁধার একটা বিষয় থাকে তো উপরের দিকে এই হিউমারাসের মধ্যে চারদিকে বেঁধে দিতে হবে শক্ত করে তাহলে এই বিষটা উপরের দিকে যেতে পারবে না হার্ট যেতে পারবে না হার্ট থেকে ব্রেনে ছড়িয়ে গেলে মারা যাবে তো সেক্ষেত্রে দ্বিতীয় একটি বাইটিং আমরা দেখেছি তো সেটা হচ্ছে নন পয়জনাস স্নেকের নন পয়জনাস স্নেকের ক্ষেত্রে দেখা যাবে যে হাতে বা পায়ে যেখানে আক্রমণ করেছে সেখানে অনেকগুলো দাগ থাকবে এবং সেমি সার্কুলার একটা স্পট থাকবে সেখান থেকে ব্লিডিংও হতে পারে মাংসও উঠে নিতে পারে সেক্ষেত্রে বুঝে নিব যে কনফিডেন্টলি বুঝে নিব যে সেটা পয়জনাস ছিল না তো সেক্ষেত্রে আমাদের হাতে বাঁধার আর প্রয়োজন পড়বে না তো পেশেন্টকে জাস্ট অ্যান্টিসেপ্টিক কিছু ক্রিম বা লোশন বা ড্যাটল এই জাতীয় কিছু একটা লাগিয়ে দিলেই হবে প্যারাসিটামল খাইয়ে দিলেই হবে তো ফার্স্ট যে অ্যাটাকটা ছিল সেক্ষেত্রে ডক্টরের অবশ্যই শরণাপন্ন হতে হবে তো অ্যান্টিভেনাম নামে একটা ইঞ্জেকশন আছে হসপিটালে নিয়ে গেলে অ্যান্টিভেনাম ইঞ্জেকশনটি ডক্টর অবশ্যই পুশ করে দেবেন এতে পেশেন্টটি ভালো হয়ে যাবে যত দ্রুত সম্ভব এই বিষাক্ত সাপের আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে ধন্যবাদ সবাইকে